নমস্কার বন্ধুরা হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ কিন্তু তেইশে সেপ্টেম্বর প্রতিদিনের মতো আজকেও আমরা দেখে নেব যে বর্তমান বাজারে বাইশ ক্যারেট গয়না সোনা এবং চব্বিশ ক্যারেট পাকাশোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু সোনার দাম প্রচুর অর্থাৎ অনেকেই কিন্তু সোনার দাম কমে গেছে তো ঠিক কত কমেছে এবং তার এক ভরির মূল্যই বা কত চলছে সেটাই জেনে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্রতিদিন সকালে এরকমই লেটেস্ট আপডেট সবার সবার আগে প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলাইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো আজ কিন্তু তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর নাগাদ প্রথমেই আমরা দেখে বোঝে যে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামের যে দামটা চলছে চার হাজার নশো চুয়াত্তর টাকা যেখানে কিন্তু গতকাল দামটা ছিল পাঁচ হাজার তিয়াত্তর টাকা এখানে কিন্তু আপনি দেখতেই পারছেন এক ধাক্কায় কিন্তু নিরানব্বই টাকা কমে গেছে অর্থাৎ আজ কিন্তু প্রতি গ্রাম পেয়েছিল নিরানব্বই টাকা কমে গেছে তো এবারে আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট গনাসের ক্ষেত্রে দশ গ্রামের যে দামটা চলছে ঊনপঞ্চাশ হাজার সাতশো চল্লিশ টাকা যেটা কিন্তু গতকাল ছিল পঞ্চাশ হাজার সাতশো তিরিশ টাকা এখানে কিন্তু ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে অর্থাৎ এক ধাক্কায় কিন্তু নশো নব্বই টাকা কমে গেছে তো আপনারা বুঝতেই পারছেন বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম কমে গেছে আগের তুলনায় তো এবার আমরা দেখে নেব যে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে এক গ্রামে যে দামটা চলছে পাঁচ হাজার দুশো চুয়াল্লিশ টাকা যেখানে কিন্তু গতকাল ছিল পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টাকা আজ কিন্তু এক ধাক্কায় ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে নিরানব্বই টাকা অর্থাৎ চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রেও এক গ্রাম পিছু নিরানব্বই টাকা কমে গেছে তো এবার আমরা দেখে নেবো যে চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে দশ গ্রামের যে দামটা চলছে বাহান্ন হাজার চারশো চল্লিশ টাকা যেটা কিন্তু গতকাল ছিল তিপ্পান্ন হাজার চারশো তিরিশ টাকা তো এখানেও ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে নশো নব্বই টাকা তো আপনারা বুঝতেই পারছেন বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে নিরানব্বই টাকা কিন্তু প্রতি গ্রাম পিছু কমে গেছে অর্থাৎ দামটা কিন্তু আজকে অনেকটাই কমে গেছে তো এবার আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট গয়না সোনার ক্ষেত্রে এবং চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক ভরির মূল্য বের করতে গেলে বাইশ ক্যারেটের যে দশ গ্রামের দামটা চলছে উনপঞ্চাশ হাজার সাতশো চল্লিশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডবল সিক্স ফোর দিয়ে তাহলে যে বর্তমান বাজারে বাইশ ক্যারেট গয়না এক ভরির মূল্য যেটা বেরোচ্ছে ষোলো টাকা তো আপনারা জানতে পারলেন বাইশ ক্যারেট গয়না শোনার ক্ষেত্রে কিন্তু এক ভরির মূল্য যেটা চলছে আটান্ন হাজার ষোলো টাকা এবার আমরা দেখে নেবো যে চব্বিশ ক্যাট পাকা শোনার ক্ষেত্রে এক ভরির মূল্য বর্তমান বাজারে কত চলছে চব্বিশ ক্যাট পাকা শোনার ক্ষেত্রে এক ভরির মূল্য বের করতে গেলে চব্বিশ ক্যারেটের যে দশ গ্রামের দামটা চলছে বাহান্ন হাজার চারশো চল্লিশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডবল সিক্স ফোর দিয়ে তাহলে যে বর্তমান বাজারে এক ভরির মূল্য বেরোচ্ছে ২৪ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে একষট্টি টাকা তো আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য যেটা চলছে আটান্ন হাজার ষোলো টাকা এবং চব্বিশ ক্যাট পাকাশোনার ক্ষেত্রে এক ভরির মূল্য যেটা চলছে একষট্টি হাজার একশো ছেষট্টি টাকা তো এই রকমই লেটেস্ট আপডেট কিন্তু আমরা প্রতিদিন সকালে আপনাদের দিতে থাকি এরকমই লেটেস্ট আপডেট কোনো মতেই মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অন্য কোনো লেটেস্ট আপডেটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন